হ্যালো ফ্রেন্ডস, আমরা এনটিপিসির জন্য এবং পিএসসি ক্লার্ক শিপ WBCS ও WB মিসেলেনিয়াস যে সমস্ত এক্সাম হয় সেই সমস্ত এক্সামের জন্য একটা কম্বাইন্ড কোর্স শুরু করেছি। আজকের আলোচনার বিষয় হলো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা জেনারেল সায়েন্স একটি গুরুত্বপূর্ণ অংশ, আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে সায়েন্স থেকে প্রশ্ন অবশ্যই আসে, সুতরাং সায়েন্সটা আমাদের ভালোভাবে কভার করতে হবে। 100 নম্বর প্রশ্ন আজ আমরা, 100 পরবর্তী প্রশ্নগুলো দেখবো। আগের ভিডিওতে 100 পর্যন্ত প্রশ্ন আমরা দেখেছি। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 100 ছিল যে ক্রেন কোন শ্রেণীর লিভার। ক্রেন সাধারণত আমরা জানি তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক শিল্পে সাধারণত অভ্র কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক শিল্পে অভ্র যেহেতু তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী, তাই এটি বৈদ্যুতিক শিল্পে অত্যাধিক বেশি ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে, কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ দ্বিগুণ হবে। এখানে প্রশ্নটা হচ্ছে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে কি পরিবর্তন হবে। কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার ভরবেগেরও দ্বিগুণ পরিবর্তন হবে। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 103 নম্বর প্রশ্ন, কোন বস্তুর বেগ শূন্য হলে তার ত্বরণ কেমন হবে। কখনো কখনো থাকতে পারে, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় শূন্য হয় তাহলে তার ত্বরণ থাকতে পারে কখনো কখনো। নেক্সট প্রশ্ন হচ্ছে, অপরিবর্তিত চাপে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তন পরিবর্তনের সম্পর্কটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন। এখানে বিজ্ঞানী চার্লস। অ্যান্সার হবে বি। অপরিবর্তিত চাপে অর্থাৎ চাপ পরিবর্তন না করে যদি উষ্ণতার পরিবর্তন ঘটানো হয় তাহলে গ্যাসের আয়তনের পরিবর্তনের সম্পর্কটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন। এখানে বিজ্ঞানী চার্লস। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহ কত বড়। এখানে 1300 গুণ বড়। পৃথিবীর তুলনায় বৃহস্পতি হচ্ছে 1300 গুণ বড়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ কি। জলের বাষ্পীভবন। অ্যান্সার হবে এখানে এ। পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ হচ্ছে জলের বাষ্পীভবন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরে উঠলে বা নিচে নামলে অভিকর্ষজ ত্বরণ ক্রমান্বয়ে বাড়বে ও কমবে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অ্যামমিটার। তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় অ্যামমিটারের সাহায্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি আর্থিং করা হয় বৈদ্যুতিক শক এড়ানোর জন্য। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 110 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানা থাকলে চৌম্বকের ক্রিয়ার তড়িদ্বাহী একটি তার কোন দিকে বিক্ষিপ্ত হবে তার নিয়মটি আবিষ্কার করেন কে। এখানে অ্যান্সার হবে সি, বিজ্ঞানী ফ্লেমিং। নেক্সট প্রশ্ন হচ্ছে, লাউডস্পিকারের কোন শক্তিতে রূপান্তরিত হয়। লাউডস্পিকারে শব্দ শক্তি যান্ত্রিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অ্যান্সার হবে এখানে এ। লাউডস্পিকারে শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 112 নম্বর প্রশ্ন, একটি লৌহদণ্ডের কাছে একটি চুম্বক দণ্ড আনলে নিকটতম প্রান্তটি বিপরীত মেরু এবং দূরতম প্রান্তটি সমমেরু সৃষ্টি হবে। অ্যান্সার হবে সি। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু ঘুরিয়ে বলা হয়েছে, একটি লৌহদণ্ডের কাছে একটি চুম্বক দণ্ড আনলে নিকটতম প্রান্তে বিপরীত মেরুতে এবং দূরতম প্রান্তটি সমমেরুতে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 113 নম্বর প্রশ্ন, ম্যাক নম্বর কোন যানের বেগ মাপতে ব্যবহৃত হয়। ম্যাক নম্বর উড়োজাহাজের বেগ মাপতে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভূচুম্বকের উত্তর মেরুর অবস্থান এখানে ভৌগোলিক দক্ষিণ মেরুতে হয়। অ্যান্সার হবে এখানে এ। ভূচুম্বকের উত্তর মেরুর অবস্থান ভৌগোলিক দক্ষিণ মেরুতে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বায়ু কি। বায়ু হচ্ছে সাধারণত একটি অন্তরক কিন্তু বিশেষ ক্ষেত্রে পরিবাহী। অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে, 116 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে শব্দের তীব্রতা। শব্দ তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে শব্দের তীব্রতা। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে শব্দের কম্পাঙ্কের উপর। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে এসেছে, শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে শব্দের কম্পাঙ্কের উপর। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন পদার্থটি আর্দ্রতা সবথেকে বেশি। এখানে জলের আর্দ্রতা সবথেকে
বেশি অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি পৃষ্ঠ টান সবথেকে বেশি, এখানে অ্যান্সার হচ্ছে সি জল। নেক্সট প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের ও ছোট গ্রহ কোনটি, সূর্যের সবথেকে কাছের এবং ছোট গ্রহ হচ্ছে বুধ, অ্যান্সার হবে সি। শব্দ তরঙ্গের গতিবেগ কঠিন মাধ্যমে বায়ুর তুলনায় সাধারণত বেশি হয়, শব্দ তরঙ্গের গতিবেগ কঠিন মাধ্যমের তুলনায় বায়ু শব্দ তরঙ্গের গতিবেগ কঠিন মাধ্যমে বায়ুর তুলনায় বেশি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে, অ্যান্সার হবে এখানে এ, ট্রান্সফর্মার সাধারণত এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবথেকে বেশি, এখানে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে নক্ষত্রদের আকাশে মিটমিট করতে দেখি আলোর প্রতিসরণের জন্য, অ্যান্সার হবে এখানে বি, সরি অ্যান্সার হবে ডি, আলোর প্রতিসরণের জন্য নক্ষত্রদের আকাশে আমরা মিটমিট করতে দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল বল কোনটি, এখানে একটি কার্যহীন বল, সূর্য পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল বলটি হচ্ছে একটি কার্যহীন বল, অ্যান্সার হবে বি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুর চাপ প্রয়োগের কারণ কি, বায়ুর চাপ প্রয়োগের কারণ হচ্ছে বায়ুর ওজন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ভেক্টর রাশিকে একই অভিমুখযুক্ত রেখাংশ দিয়ে প্রকাশ করা হয়, এখানে অ্যান্সার হবে সি, একটি ভেক্টর রাশিকে একই অভিমুখযুক্ত রেখাংশ দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ প্রকৃতপক্ষে কি, বিদ্যুৎ প্রকৃতপক্ষে হচ্ছে একটি ইলেকট্রনের প্রবাহ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যুৎ প্রকৃতপক্ষে অর্থাৎ ইলেকট্রিক্যাল কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি চুম্বক শলাকাকে ভূচুম্বকের উত্তর মেরুতে নিয়ে গেলে সেটি কেমন হবে, উলম্ব থাকবে, একটি চুম্বক শলাকাকে ভূচুম্বকের উত্তর মেরুতে নিয়ে গেলে সেটি উলম্ব থাকবে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য বাদে আর যে নক্ষত্র পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় সেটা হচ্ছে আলফা সেন্টরি, অ্যান্সার হবে এখানে বি, সূর্য থেকে সরি সূর্য বাদে আর যে নক্ষত্র পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় সেটা হচ্ছে আলফা সেন্ট্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর যে স্তরে প্রতিহত হয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন ভারী জল হাইড্রোজেনের কোন সংস্থানিক থাকে, ডাইটোরিয়াম, ভারী জল সাধারণত ডাইটোরিয়ামে থাকে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে জলে সাবান গুলে নিলে জামা কাপড় কাচা সহজ হয়, কারণ এতে কী থাকে, কারণ জলে পৃষ্ঠটান কমে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে পদার্থটি চুম্বক পদার্থ নয়, এখানে জিঙ্ক নিকেল লোহা কোবাল্ট এগুলি চুম্বক তারা আকর্ষিত হয় কিন্তু জিঙ্ক ছাড়া। নেক্সট প্রশ্ন আকাশে বিদ্যুতের আলো দেখার অনেক পরে গর্জন শোনা যায়, এর কারণ হচ্ছে আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে অনেক বেশি, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে হিটারের তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এখানে অ্যান্সার হবে এ, হিটারের তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে পরমাণু হচ্ছে আধানহীন, পরমাণু আধানহীন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহলের ফুটনাঙ্ক কত, ইথাইল অ্যালকোহলের ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হবে এখানে সি, ইথাইলের অ্যালকোহলের ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমমিশ্রণে ব্যবহার করা হয় কি, 3 ভাগ ওজনের গুঁড়ো বরফ এবং 1 ভাগ ওজনের সাধারণ লবণ, এখানে অনুপাতটা মনে রাখতে হবে 3:1, 3 ভাগ ওজনের বরফের সাথে 1 ভাগ ওজনের লবণের মিশ্রণকে হিমমিশ্রণ বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ইলেকট্রনের ভর কেমন হয়, একটি ইলেকট্রনের ভর, অ্যান্সার হবে এখানে সি, 9 × 10⁸ গ্রাম, এর অ্যান্সারটা হবে সি। নেক্সট হচ্ছে ভারী জলের ব্যবহার করা হয় কখন, পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী,
তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে কুড়ি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে কুড়ি। এখানে অমিলটি খুঁজে বের করতে বলা হয়েছে, ডাইন সেন্টিমিটার, নিউটন মিটার, ফুট, পাউন্ডাল এবং ওয়াট। অ্যান্সার হবে এখানে ডি, ওয়াটটা হচ্ছে বাকি ইউনিটগুলি থেকে আলাদা। নেক্সট হচ্ছে, রাডার দিয়ে কোনো উড়োজাহাজে অবস্থান নির্ণয় করা হয়। রাডার দিয়ে কোনো উড়োজাহাজে অবস্থান নির্ণয় করা হয় এখানে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে। অ্যান্সার হবে এ, বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফারেনহাইট খেলে পরম শূন্য উষ্ণতার মান কত? ফারেনহাইট খেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -450.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট খেলে পরম শূন্য উষ্ণতার মান -450.4 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট হচ্ছে, অমিলটি খুঁজে বের করো। এখানে অমিলটি হচ্ছে পারদ, সোনা, কপার, সালফার। এখানে অ্যান্সার হবে ডি, সালফার বাকিগুলোর থেকে এখানে আলাদা। নেক্সট হচ্ছে, লোহার মরচে পড়া কি ধরনের পরিবর্তন? এটা সাধারণত রাসায়নিক পরিবর্তন। অ্যান্সার হবে সি, রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন যৌগ তৈরি হয়। অ্যান্সার হবে এখানে বি, একটি পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তার চারিদিকে কী সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সো থ্যাংক ইউ, তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা এরপরে খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আনতে চলেছি, যেগুলো তোমাদের পরীক্ষা পারপাস খুবই হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। সো থ্যাংক ইউ।